15 আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুনলেন ইকরা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সংবাদ শিরোনাম। এবারে গাইবান্ধা থেকে সহকর্মী জয়ন্ত সাহা যতনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ইকরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার স্বল্প খরচে মনের মতো সেবা, করিমজান মাদ্রাসা সংলগ্ন শরীফপাড়া চরফেশন। 31 আগস্ট বুধবার সকাল 11টায় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি গোলাম মাওলা বাঁধনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক বেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরোজা বারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, গোলাম কবির মুকুল, আবদুল্লাহ আল মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মেহেদি রাসেল, শ্রমিক লীগের সভাপতি গণেশ চন্দ্র শীল, ছাত্রলীগ নেতা রতন মিয়া, রুহুল আমিন প্রামাণিক, জোয়েল জেকো সহ আরও অনেকে। তারুণ্য টিভি অনলাইন সাম্প্রতিক সব আপডেটের জন্য সত্য প্রকাশে নির্ভীক তারুণ্য অনলাইনে সবার আগে আপডেট পেতে লাইক দিয়ে সাথে থাকুন।